স্মরণকালের সবচেয়ে অস্বস্তি আর চাপের মধ্যে থেকে এইবার কৌশলী বাজেট দিতে যাচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমানো হবে ঘাটতি, অর্থায়ন প্রকল্প বাছাইয়ে থাকবে বিশেষ নজর, আর অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে কমানো হতে পারে কর ছাড়ের পরিমাণ। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল আহসান। অর্থনীতিতে অস্বস্তি গেল কয়েক মাস ধরেই, রপ্তানি বাড়লেও কমেছে প্রকৃত মূল্য সংযোজন, ওঠানামার মধ্যে প্রবাসী আয়, আমদানির লাগামটা নয় বিনিয়োগ এবং নতুন কাজের সুযোগ তৈরি নিয়ে আছে দুশ্চিন্তা। বিপরীতে নিত্যপণ্য আমদানি করতে গিয়ে রাজকোষ খালি হবার জোগাড়, এমন বাস্তবতায় শুরু হয়েছে নতুন বাজেট তৈরির প্রক্রিয়া। কয়েক মাস ধরে ব্যয় সংকোচন নীতিতে চলা সরকার সেই প্রতিফলন রাখতে চায় এবারের বাজেটে, ফলে আকার নিয়ে মাতামাতি নেই খুব একটা। তবু প্রাথমিক হিসাবে সেই অঙ্ক যেতে পারে 7.5 লাখ কোটির কাছাকাছি, যাতে 3 লাখ কোটির মধ্যে থাকবে উন্নয়ন খরচ। তবে এই সংকটেও প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতির লক্ষ্য থাকতে পারে কিছুটা উচ্চাভিলাষী। অর্থনীতিকে চাঙ্গা রাখা বা আবার পূর্বের প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ এখন আমাদের জন্য। কাজে বাজেট প্রণয়নটা এবার অত্যন্ত কঠিন সময়ে করছি এবং আমি মনে করি বাজেট প্রণয়ন অত্যন্ত কৌশলীভাবে এবার করতে হবে, অনেক বেশি সতর্কতার সঙ্গে। উন্নয়ন বাজেটে এবার অনেক সংযত হব, মানে প্রকল্প দেখে শুনে বাছাই করে নেব যেগুলো উৎপাদনের সঙ্গে জড়িত। এবার প্রকল্পের সংখ্যা কম হবে আগের চেয়ে। অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে 12%, যদিও IMF-এর শর্ত মেনে 2023-24 তা বাড়াতে হবে প্রায় 70,000 কোটি। ফলে কর প্রশাসন এবং ব্যবস্থাপনায় আমূল বদলের আভাস আশা করা হচ্ছে আসছে বাজেটে। বিপরীতে জিনিসপত্রের চড়া দামে চাপে পড়া গরিব মানুষকে বাঁচাতে দরকার আরও বেশি বরাদ্দ, কিন্তু টাকার সংকটে থাকা সরকার এই অবস্থার উত্তরণ ঘটাবে কিভাবে সেটি বড় প্রশ্ন বিশ্লেষকদের কাছে। 3 বছরে আমাকে এটা প্রায় 2,40,000 কোটি টাকা আমার রেভিনিউ আমার বাড়াতে হবে, যে এই সময়টাতেই কিন্তু আমাদেরকে ট্যাক্সের যেসব জায়গাগুলোতে লুপ হোলস আছে, বিভিন্ন ফাঁক ফোকর আছে, এনফোর্সমেন্টের যে জায়গাগুলোতে দুর্বলতা আছে, এগুলোকে অ্যাড্রেস করার শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্তটার এটাই সময়। গরিবদের উপর যাতে আপাতন কম পড়ে, সেই যে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে এত জোর না দিয়ে ডাইরেক্ট ট্যাক্সটা কে যতটা সম্ভব, সেটা তো একবারে পারা যায় না ধীরে ধীরে, কারণ ব্যবসাকে ক্ষতি করা হোক এমনটা আবার চাইব না। সরকারের চলতি মেয়াদে নির্বাচনের আগে শেষ বাজেট হতে যাচ্ছে এটি, ফলে জনতুষ্টি আর ভোটের হিসাব মেলানোর প্রতিফলন থাকতে পারে নতুন আর্থিক দলিলে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। ভোগ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে রমজানে ভর্তুকি দামে পণ্য বিক্রির তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশবন্ধু গ্রুপের উদ্যোগে ভর্তুকি দামে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় এমন তাগিদ দেন তিনি। বলেন, বৈশ্বিক কারণে পণ্য মূল্য বাড়ছে আর এই সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। 90 টাকা কেজি দরে চিনি, 45 টাকায় স্বর্ণাচাল সহ বিভিন্ন পানীয় বিক্রি করবে দেশবন্ধু গ্রুপ। রাজধানীর 4টি স্থানে বিক্রি করা হবে এ সকল পণ্য। এদিকে নিত্যপণ্যের দাম নাগালে আনতে চায় সরকার, তাই রমজানে ঘিরে বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে দ্রব্যমূল্য এবং বাজার পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাতে এই সকল তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। হুঁশিয়ারি দেন, কোনো ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, মহাসড়কে থামানো যাবে না খাদ্যপণ্যের ট্রাক। মন্ত্রী জানিয়েছেন, চিনি ও ভোজ্য তেলের যে মজুদ রয়েছে তাতে সংকট হবে না, বাড়বে না দামও। আশ্বাস দেন, রমজানের প্রথম সপ্তাহ থেকে কেজিতে 5 টাকা কমবে চিনির দাম। আতঙ্কিত হয়ে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। মনিটরিং আমরা করব, পুলিশ দেখব এবং সব জায়গাতে আমরা দেখব। কেউ যদি এর মধ্যেও সবাই যে 100 জনই সে সঠিক হয় তা না, কেউ কেউ সুযোগ নিতে চাইতে পারে সেটাও কিন্তু আমরা দেখব। এই রকম কোন রকম আমরা সুযোগ দেব না, কারণ ব্যবসায়ীরাই তো যেটা নেতৃবৃন্দ যেটা ঠিক করে দিয়েছে সেইটাতেই আমরা থাকবো। এর সুযোগ বেশি কেউ নিতে চাইলে তারা তো সেই ব্যবসায়ী না যারা সত্যি মানে সঠিকভাবে আছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
দর্শক, আসন্ন রমজানে যে সকল প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো রয়েছে সেগুলোর বাজার দর সম্বন্ধে আমরা সিলেট এবং দিনাজপুরে যুক্ত হব। আমাদের দুজন সহকর্মী সিলেট থেকে সজল ছত্রী এবং দিনাজপুর থেকে বিপুল সরকার সানি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই সিলেটের বাজার পরিস্থিতি জেনে নিব সজল ছত্রীর কাছ থেকে। সজল, রমজান আসন্ন, ইতিমধ্যে ছোলা সহ অন্যান্য যেই প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো ছিল বা রয়েছে, যেই দামগুলো মানুষ নাগালে রাখতে চায়, সেইগুলো বাজার মনিটরিংয়ে আসলে সরকারের পক্ষ থেকে বা অন্যান্য যে সকল মহল রয়েছে তারা আসলে ব্যবস্থা গ্রহণ করছে কিনা, কি দেখছেন আপনি? তানবীর, সিলেটের বাজারে মনিটরিংয়ের কোনো লক্ষণই আমরা দেখিনি। আমরা আজকে সবজির বাজারে এসেছি এবং সবজি বাজারে এসে যেটি দেখেছি, গতকাল যে সবজির দাম ছিল 190 টাকা, আজকে সেটি 140 টাকা থেকে 150 টাকা, মানে একদিনে হাফ সেঞ্চুরি পূরণ করেছে। এর মধ্যে কাঁচামরিচ হচ্ছে গতকাল 80 টাকায় বিক্রি হয়েছিল, আজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। এছাড়া অন্যান্য সবজি, শিম, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, এসব সবজিরও প্রায় 10 টাকা করে দাম বেড়েছে গত কালের চেয়ে আজকে। যতটা না রমজানের প্রভাব, তার চেয়ে বেশি আসলে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যে বিক্রেতারা, তারা বলছেন এখানে খুচরা বিক্রেতা যে পাইকারি বাজারেই 10 টাকা করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে তারাও দাম বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং আমরা কোথাও পাইকারি বাজার বা খুচরা বাজার কোথাও কোনো ধরনের কিন্তু বাজার মনিটরিং দেখিনি। সামনেই রমজান মাস এবং রমজান মাসকে সামনে রেখে যে তৎপরতাটা আমরা আগে আগে দেখি, এবার কিন্তু তাও দেখছি না। শীতকালীন সবজি বাজারে কমছে এবং বাজারে সবজি কমে যাবার কারণে, চাহিদা বাড়ার কারণেই দাম বাড়ছে নাকি, এরকমই আমাদের ক্রেতাদের বলছে। আমরা 66 জন ক্রেতার সাথে একটু কথা বলি। আচ্ছা, কোন কোন পণ্যের দাম বেড়েছে গতকালের চেয়ে আজকে এবং কেন বাড়ছে? আসলে যে কালকে বাজার মূল্য ছিল আপনার মরিচ ছিল 80 টাকা, আজকে ওই যে পাইকারি 120 থেকে 140 টাকা, আর যদি দাম বেশি আমাদেরকে দাম মানে 10 টাকা 5 টাকা যদি বলন বেচতে হবে। আর তারপর যে সামনে রমজান, আর বিশেষ করে বিগত দুদিন ধরে বৃষ্টি, সেখানে একটু দাম বেশি। পাইকারি বাজারে হঠাৎ করে দাম বাড়িয়ে দিচ্ছে, এখানে কোনো মনিটরিং নাই প্রশাসনের? না, এখানে কোনো মনিটর নেই। এটাদের মনে করেন ওদের আড়তদার যেভাবে রেট দেয় এভাবে আমাদেরকে বেচতে হয়। ওরা যদি মনে করেন 20 টাকা বিক্রি করে, আমরা বিক্রি করবো 30 টাকা, আমরা খুচরা দোকান তো সেই জন্যই 10 টাকা ওদের চেয়ে বেশি থাকবে আমাদের। দেখছিলেন বিক্রেতা বলছিলেন যে আসলে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেই, পাইকারি বা আড়তদাররা যে দামে বিক্রি করেন তাদের সে দামে বিক্রি করতে, এবং তারা প্রতিদিন সকালেই সাধারণত সবজি কালেকশন করে থাকেন এবং সবজি কালেকশন করার পরে যে দামে তারা কিনেন তাই সে দামে বিক্রি করে থাকেন। সেক্ষেত্রে আজকে প্রায় সব সবজির দামই 10 টাকা করে বেশি, এবং মরিচ অস্বাভাবিকভাবে গতকাল ছিল 80 টাকা, আজকে 150 টাকায় বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু দিনাজপুরে সানি আপনার কাছে আসতে চাই। আমরা জানতে পেরেছি যে কিছুটা আমদানি নির্ভর যে সকল পেঁয়াজ রয়েছে সেগুলো দাম বাজারে বেশি, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? যে তানভীর, হঠাৎ করেই রমজানের অন্যতম নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম বেড়েছে, এবং গত 4 দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। আজকে আমরা বাজারে এসে যে দেখেছি যে ভারতীয় পেঁয়াজ কিন্তু একেবারেই নাই, দেশীয় যে পেঁয়াজটা রয়েছে। আজকে বাজার দরটা আপনাকে বলি, আজকে বর্তমানে যে বাজার দরটা আমরা পেয়েছি, খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি ধরে, এবং পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা টাকা ধরে। এটি হচ্ছে দেশীয় পেঁয়াজ, এবং যেটি গত 4 দিন আগে ছিল 25 খুচরা পর্যায়ে 25 থেকে 30 টাকা, এবং পাইকারি পর্যায়ে 18 থেকে 20 টাকা, অর্থাৎ 12 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে এই 4 দিনের ব্যবধানে। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন ভারতীয় পেঁয়াজ না আসার কারণে, যে পরিমাণে বাজারে চাহিদা সেই পরিমাণে না থাকার কারণেই কিন্তু পেঁয়াজের দামটা বেড়েছে। এবং এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে, এখানে ক্রেতারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তারা বলছেন যে রমজান মাসকে কেন্দ্র করে এই পেঁয়াজের দামটা বৃদ্ধি করা হয়েছে, এবং এই এইখানে কোনো ধরনের সিন্ডিকেট রয়েছে কিনা সেটিও তারা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। আমরা এখানে দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি হয়। আমরা হিলি স্থল বন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হানুর রশিদ, তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে গত 15 মাস থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে যেহেতু বর্তমানে কৃষকরা পেঁয়াজ খেত থেকে তুলছেন, কৃষকরা যাতে করে তাদের পণ্যের ন্যায্য মূল্য পান, যার কারণে এই আমদানিকারকদেরকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে বলা হয়েছে, এবং তাদের যে ইম্পোর্ট পারমিট সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। 15 মার্চ থেকে এই ইম্পোর্ট পারমিট বন্ধ থাকার কারণে পেঁয়াজ আমদানি একেবারে বন্ধ রয়েছে। তানবীর সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বাজার পরিস্থিতির খবরাখবর জানছিলাম সিলেট এবং দিনাজপুরের। আহরণ শুরুর 8 মাসের মধ্যে আশঙ্কাজনকভাবে মাছের পরিমাণ কমেছে কাপ্তাই হ্রদে, আর এতে করে কর্মচাঞ্চল্য কমে গেছে জেলে এবং ফিশারি ঘাটে, কমেছে রাজস্ব আয়ও।
হ্রদে পানি কমে যাওয়া সহ নানান কারণে মাছের পরিমাণ কমে গেছে বলে মতামত বিশেষজ্ঞদের। রাঙামাটির ফিশারি ঘাট নেই চিরচেনা কর্মচাঞ্চল্য, হাতে গোনা কিছু বোট এলেও তাতে মাছের পরিমাণ কম। গেল বেশ কিছুদিন ধরেই তেমন মাছ ধরা পড়ছে না কাপ্তাই হ্রদে, ফলে মাছ না পেয়ে ফিরছে অনেক খালি বোট। ফিশারি ঘাটে অলস সময় কাটছে জেলে, মাছ ব্যবসায়ী আর রাজস্ব কর্মচারীদের। অথচ আগের বছরগুলোতে এই সময়ে মুখর থাকত ফিশারি ঘাট। আগের তুলনায় জেলের সংখ্যা বেড়ে গেছে এবং জালগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আগে অনেক মাছ পেতাম আমরা, কাদের জাল ছিল এটা কেটছে জাল। আগে ছিল তিন ভাগের দুই ভাগ না এক ভাগ আছে, এখন মানে পরিস্থিতি মাছ ব্যবসায়ীদের অনেক খারাপ। হ্রদে পানি কমে যাওয়া ছাড়াও এবার গেল আগস্টে আহরণ শুরুর পর অধিক পরিমাণে মাছ ধরা হয়েছে, ফলে মৌসুম শেষ হওয়ার আগে কমে গেছে মাছের পরিমাণ। নির্দিষ্ট সময় বন্ধ থাকার পর যখনই মাছ ধরা শুরু হয় তখন এই মাছগুলি ছোট ফাঁসে এসে চলে আসতেছে, যার কারণে মাছগুলি বড় হতে পারতেছে না। আর ন্যাচারাল যে ব্রিডিং ইগুলো ছিল সেগুলো থেকেও দিনে দিনে পলি পড়ে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 2021 ও 22 সালের ফেব্রুয়ারি মাসে যথাক্রমে 473 ও 453 মেট্রিক টন মাছ পাওয়া গেলেও এবার তা নেমে আসে 308 মেট্রিক টনে। এবার মাছ আহরণ কমে যাওয়ায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংখ্যায় বিএফডিসি। যদি এর মধ্যে বৃষ্টি না হয় তাহলে কিন্তু মানে আপনার আমরা ফুল এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত মাছ ধরার সম্ভাবনা একটু ক্ষীণ হয়ে যাবে। আর যদি ডিউরেশন আমরা যদি 9 মাস না পাই আমাদের পক্ষে আসলে লক্ষ্যমাত্রা অর্জন করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বিএফডিসির তথ্য মতে 2021-22 অর্থবছরে কাপ্তাই হ্রদে 17,870 মেট্রিক টন মাছ আহরণ করা হয়, রাজস্ব পাওয়া গেছে 11,68,00,000 টাকা। প্রতিবছর পহেলা মে থেকে তিন মাস এই হ্রদে বন্ধ থাকে মাছ ধরা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণ উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিশেষজ্ঞরা। তাদের মতে ব্যয়বহুল এই অবকাঠামোর চেয়ে সাশ্রয়ী বিকল্প ব্যবস্থায় বন্দরনগরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সম্ভব, কিন্তু সেদিকে না গিয়ে অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে উৎসাহ বেশি নীতি নির্ধারকদের। ঢাকার পর চট্টগ্রামেও মেট্রো রেল করতে চায় সরকার, এজন্য 77 কোটি টাকা খরচে সমীক্ষা চালাচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। তবে বন্দরনগরীতে ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিশেষজ্ঞরা। নগরবিদদের সংগঠন পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, মেট্রো রেলের নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের চাইতে অনেক কম খরচে বেশি কার্যকরী বাস র্যাপিড ট্রানজিট। চট্টগ্রাম নগরের যানজট কমাতে প্রথম ধাপেই অত্যাধুনিক ব্যয়বহুল মেট্রো রেল সিস্টেম, ঘন্টায় যাত্রী পরিবহন ক্ষমতা 60,000, যাওয়ার আগে বিকল্প সাশ্রয়ী ব্যবস্থা নেওয়া যায়। এই সুপারিশগুলো 1995, 2008 এবং 2018 সালের মাস্টার প্ল্যানগুলোতে দেওয়া আছে। নগরবিদ ও বিশিষ্টজনদের মতে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে, কিন্তু টেকসই উন্নয়ন না হওয়ায় তার সুফল পাচ্ছে না মানুষ। তাই একাধিক প্রকল্প নিয়েও যানজট কমছে না, যা নিয়ে কোনো জবাবদিহিতাও নেই। আমরা যতবারই প্রপোজাল দিই ওরা পাত্তা দেয় না, ওই বলে যে এইটা কি মাস্টার প্ল্যান হয়েছে নাকি। অল অ্যালং দিস ইজ দ্য কাইন্ড অফ অ্যাটিটিউড অফ দ্য বিগ পিপল। আমরা ক্রমাগত একটার চেয়ে একটা ব্যয়বহুল ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি, অথচ আমাদের অবস্থা দিনে দিনে আরও কমছে। এখন বলা হচ্ছে আমরা আগামী বছর কোথায় থাকবো, কী অবস্থা হবে, আমাদের বৈদেশিক বাণিজ্য আমরা ঠিকমতো অর্থায়ন করতে পারবো কি না, এগুলো নিয়ে চিন্তা হচ্ছে। আর সেই সময়ই কি না আমরা সবচেয়ে ব্যয়বহুল আরেকটা ব্যবস্থা নিয়ে আসতে চাচ্ছি। এখনই সমন্বিত গণপরিবহন ব্যবস্থা ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা না গেলে কয়েক বছর পর চট্টগ্রামে যানজট পরিস্থিতি রাজধানীকেও ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা নগরবিদদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
দেশে কিছুটা সংকট ছিল আর এর অনেকটাই কাটিয়ে উঠেছে। চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংকট ইস্যুতে কোনো প্রকার অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী বছর থেকে চট্টগ্রামে বাণিজ্য মেলা স্থায়ী ভেন্যুতে আয়োজনের আশ্বাসও দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ ও চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। খুচরা ব্যবসায়ীর ব্যাংক হিসাবের চার্জ না নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। এসব হিসাবের ন্যূনতম জমার বাধ্যবাধকতা এখন থেকে অব্যাহতিপ্রাপ্ত থাকবে। অর্থাৎ এই হিসাবে 1,000 টাকা থাকলে গ্রাহক চাইলে পুরো টাকাটাই তুলতে পারবেন। এছাড়া ব্যক্তি রিটেল হিসাবের বিপরীতে কোন ধরনের হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় না করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়। দর্শক, এই ছিল এখনকার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 আয়োজনে। সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।